মাননীয় প্রধানমন্ত্রী 5ই এপ্রিল সমগ্র ভারতবাসীকে বলেছেন, রাত্রি 9টার সময় নিজের বাড়ির আলোকে নিভিয়ে ব্যালকনিতে দাঁড়াতে হবে, আর দাঁড়িয়ে পড়ে প্রদীপ, মোমবাতি, টর্চ বা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অনুভব করতে হবে যে আমরা 130 কোটি ভারতবাসী একসঙ্গে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি। আর এই অনুভবটা তে আমাদের কতটা শক্তি যোগাবে তার বিজ্ঞানসম্মত একটু ব্যাখ্যা আপনাদের সামনে রাখছি। এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে মানুষের শরীরের যে ইউনিট স্ট্রাকচার সেটা হচ্ছে একটি কোষ। এই আপনাদের এই ছবিতে দেখুন, এটা হচ্ছে একটা হিউম্যান বডির এক একটি সেল। এই সেলের এক্স, ওয়াই, জেড তিনটে অক্ষতেই কিন্তু এর প্রাচীর আছে। ঠিক তেমনি এটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস তার এই চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা একটা স্পাইক। ভাইরাস সাধারণত দুরকমের হয়, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। করোনা ভাইরাসটি আরএনএ ভাইরাস, এর কিন্তু কোনো দেওয়াল নেই, এর সমস্ত অস্ত্রগুলো খোলা। এই স্পাইক এরা এই সেলের ওপরে বসে, আর বসে এই স্পাইকের মাধ্যমেই নিজের শরীরের যে নিউক্লিয় প্রোটিন সেটাকে এই কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর রাইবোজোমকে বাধ্য করে নিজেদের ইচ্ছে মতো প্রোটিন তৈরি করাতে। তাহলে আমরা শুধু মনে রাখি এই করোনা ভাইরাস আর এই সেল মেমব্রেনের ওপরে বসা এই ঘটনাটাকে মনে রাখি। এরপরের কথায় আসছি, আমরা যখন 130 কোটি ভারতবাসী একসঙ্গে ওই আলো জ্বালিয়ে 9 মিনিট থাকব, তখন আমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসবে। আর এই সেলফ কনফিডেন্স আমাদের শরীরে H2 রিসেপ্টারকে স্টিমুলেট করবে, আর সেই H2 রিসেপ্টার এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনকে পাকা পোক্ত করবে, আর ওর মধ্যে এই যে ছোটো ছোটো যে পোর আছে সেগুলো কিন্তু সব মানে কমাবাড়া করতে পারে, মানে ওখান দিয়ে সোডিয়াম, পটাশিয়াম এগুলো যাতায়াত করে। তো সেল মেমব্রেনটাকে এমন করবে যাতে অন্য কেউ সেটা সহজে ভেদ করতে না পারে। আর এটা এই গুণটাই এই আরএনএ ভাইরাসকে, এই করোনা ভাইরাসকে এই সেল মেমব্রেনের উপরে বসে ক্ষতি করা থেকে আটকাবে। আর এটা জানার পরে আমি আমার এক বন্ধু, তিনি সায়েন্টিস্ট, ল্যাবরেটরি মেডিসিনের অধ্যাপক, তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই সেলফ কনফিডেন্স আর এই বিষয়টার মধ্যে কি লিঙ্ক আছে তুমি বলো। সে বলল, ঠিক, সেলফ কনফিডেন্স H2 রিসেপ্টারকে স্টিমুলেট করে সেল মেমব্রেনকে এমন অবস্থায় আনবে তখন আরএনএ ভাইরাস আর ওকে কামড়াতে পারবে না। আর এর উদাহরণ উনি বললেন, দেখো সেলফ কনফিডেন্স যে সমস্ত মানুষের থাকে তাদের দেখবে ঘন ঘন ঠান্ডা লাগে না, অর্থাৎ ঘন ঘন ভাইরাল কোল্ড হয় না, মানে আরও অন্য রকমের ভাইরাসও আছে, তাদেরও কিন্তু বাইরে দেওয়াল নেই। ঠিক তেমনি ভাইরাল ডায়রিয়াও তাদের কম হয়। আর এরপরে যে কথাটা বললো জানেন, সেটা মারাত্মক। সেটা হচ্ছে তিনজন মানুষের নাম বললেন, তাদের মৃত্যুর সময় যে লাংস ফেলিওর হয়, সেখানে লাংসের ওপরে যে আক্রমণ হয় ব্যাকটেরিয়া বা ভাইরাসের, তো ডক্টর বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী, এনাদের কিন্তু ভাইরাল নিউমোনাইটিস হয়নি, ব্যাকটেরিয়াল নিউমোনাইটিস হয়েছিল। অর্থাৎ সেলফ কনফিডেন্স মানুষদের ওপরে ভাইরাস আক্রমণ সহজে করতে পারে না, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তাই বলছি সকলে এই 5 তারিখ 9টার সময় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে এই কার্যক্রম পালন করুন। এর বিজ্ঞানসম্মত তত্ত্ব রয়েছে এবং নিজের শরীরের H2 রিসেপ্টারকে উজ্জীবিত করুন। তার সঙ্গে সঙ্গে লকডাউনের মান্যতা এবং স্বাস্থ্যসম্মত বিধি সেটাও কিন্তু আমাদের মানতে হবে। ভারত মাতার জয়।